এই যে গরম, গরম পড়েছে না পড়েনি অতিরিক্ত, কত তাপমাত্রা। আজকে আবার কলকাতার আবহাওয়া দপ্তর বলেছে কালকে 43 থাকবে, কি জানি আগে করে কি করে মাল কটা জেনে যায় আমরা জানতে পারি না, কি বুঝবে মিটারে মাপে প্রতিদিন মাপে। আচ্ছা ঠিক আছে, মাপা মাল আমাদের কাছে নাই, মেপে বলে দিচ্ছে কালকে এত ডিগ্রি বাড়বে, বিশ্বাস করুন। তারপরও কোন রোজদার আমরা রোজা ভেঙেছি কথা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস আল্লাহর প্রতি, আমরা উযু করি না করি না, যারা রোজদার আছে রোজদার আছে তার একটা দামি কথা শুনেন, ঈমান কত মজবুত মুসলমানের, রোজদারের ঈমান কত মজবুত হয়। আমরা উযু করি না করি না, করেন উযুতে কুলি করেন না করেন, কুল্লি করে উযুতে, যখন কুল্লি করে মুখের ভেতরে পানি যায়, কিন্তু আপনি আল্লাহর ভালোবাসায় রোজা রেখেছেন গলা পর্যন্ত কিন্তু পানি পার হয় না, এটাই তোমার তাকওয়ার। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহি সলাতু ওয়া তাসলিম। মাননীয় সদস্য জ্ঞানী গুণী মানি সম্মানী, আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, হাফেজে কিরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় ভালোবেসে রমজানুল মুবারকের মাস দান করেছে, আল্লাহ আমাদিকে রোজা রাখার তৌফিক দান করেছে, এটা আল্লাহর কৃপা, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত প্রশংসা করবেন শেষ করা যাবে না, প্রশংসার ভাষা নেই, আল্লাহর দয়ার অন্ত নেই। আল্লাহ মানুষকে যতগুলো সৃষ্টি আছে আল্লাহ সব থেকে সুন্দর সৃষ্টি করেছেন মানুষকে, কিয়ামতের দিনে বিচার হবে মানুষের, তার কয়েকটা কারণ আছে, কারণগুলো বলে দিই। প্রথমে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব আল্লাহ নেবেন না, বিনা হিসাবে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারা কারা জানেন? তারা হচ্ছে ম্যাট পাগল, কি বলে নিজে জানে না, কি খায় নিজে জানে না, কোথায় ঘুরে নিজে জানে না, তাদেরকে আমরা পাগল বলি, ঠিক কি না কথা বলেন? যারা উল্টো বকে রাস্তায় ঘুরে বেড়ায়, কি কাজ করে নিজে জানে না, কি খায় নিজে জানে না, তাদেরকে আমরা পাগল বলি। এই পাগলদের আল্লাহ কিয়ামতের দিনে হিসেব নেবেন না, বিনা হিসাবে জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে অনেকগুলো জঙ্গল আছে, তার মধ্যে দুটো জঙ্গল পৃথিবীর সব থেকে বড়, একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। সেখানে এক শ্রেণীর আদিবাসী বাস করে, আদিবাসী জানেন তো, মোড়ারই থেকে পেরিয়ে গেলি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে আদিবাসী আছে, আমাদের পশ্চিমবাংলায় পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, মেদিনীপুরে ঝাড়গ্রাম জেলাতে কিছু আছে, ওই আফ্রিকার জঙ্গলে যে আদিবাসীরা আছে
যাদের কাছে কোনো তাওতি পৌঁছায় না, যাদের জীবন যাপনটা প্রাণীর মতো। কিয়ামতের দিনে আল্লাহ দুটো দরজা খুলবেন তাদের জন্য, একটা জান্নাত একটা জাহান্নাম। তাদেরকে বলা হবে তোমরা তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। যেহেতু তাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায় না, তারা ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আমাদের কাছে কত দাওয়াত পৌঁছাচ্ছে, জুম্মার দিনে খুতবা, জলসা, গ্রামে গ্রামে জলসা, মসজিদে বয়ান, মোবাইলে বয়ান, আপনি শুনছেন। আপনার কাছে দাওয়াত যখন পৌঁছেছে, আপনার বিবেকের দ্বারা আপনাকে বিচার করতে হবে ভালো এবং মন্দ। সেদিন একটা ছেলে আমাকে ফোন করে বলছে, আপনারাই জলসাই বলেন, সকলে বলুন তো হিদায়তের মালিক কে? আল্লাহ। তো হিদায়তের মালিক যখন আল্লাহ, আল্লাহ আমাকে হিদায়ত দিলে নামাজ পড়বো, না হলে পড়বো না। এটা কার ভাষা? শয়তানের ভাষা। মুসলমানদের মধ্যে যদি কোন মুসলমান এই প্রশ্ন কোন মৌলবীকে করে, এটা কোন মুমিনের প্রশ্ন নয়, এটা শয়তানের প্রশ্ন। যেহেতু কেন বলে দিই, এই আপনাদের ভগলদিঘি গ্রামে এমন লোক আছে, সকালে উঠে গিয়ে কানা বেগুন কিনবে বাজারে, কিনে কেউ কিনে কানা বেগুনটা যে কিনে নিয়ে আসবে, বউ তাকে বলবে তুমি কানা নিকি গো, দেখো ঠিক কিনা কথা বলে, বউ তাকে কানা বলবে। আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নিবেন, টমেটোটা ঘুরিয়ে দেখে নিবেন পচা কিনা, মাছের পেটটা টিপে দেখে নিবেন পচা কিনা। আপনি মাল বেচে বেচে কিনবেন, আপনি ভালোটা নিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, নবীজি দিলেন, হাদিস এলো, ইসলামের দাওয়াত পৌঁছালো। আমার আল্লাহ কিয়ামতের দিন একবার বেচে বেচে মালগুলো নিবে না? কানা বেগুন কি করে নিবে? কানা মাল নিবে আমার আল্লাহ? নিবে না। কেন? আল্লাহ বিবেক আর বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, তোমরা ভালো মন্দকে চুজ করো তোমার বিবেকের দ্বারা, কোনটা ভালো কোনটা মন্দ। অবাক হবে, পৃথিবীর বুকে হাজারো খ্রিস্টান, হাজারো ইহুদি নাসারা, হাজারো অমুসলিম ভাই, তারা দলে দলে ইসলাম কবুল করছে, খালি ইসলামের সত্যকে জানার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে পৌঁছালো কি করে? আমি কামরায় বসেছিলাম, আমার বর্ধমান জেলার একজন ভদ্রলোক ফোন করলো, স্যার আমি একজন হিন্দুদের যুবক, হিন্দু মানুষ, আপনার বয়ান শুনতে খুব ভালো লাগে, আমি আপনার ভক্ত। আমি তাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, দোয়া দিলাম। আমি তাকে চিনি না, কি বললেন মন, আমাকে হয়তো অনেকে মোবাইলে দেখেছে, আমি অনেকে আমি চিনি না, অনেককে ঠিক কিনা কথা বলে, আমাকে সবাই চিনে, আমি অনেককে চিনি না, কত হিন্দু ভাই চিনে আমাকে, ফোন করে। যাই হোক, তার জন্য দোয়া। তার বিবেক বলেছে যে এই মোল্লার ভাষাগুলো ঠিক, আমার 18 থেকে 20 হাজার জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে, আপনারা খুললেই আমাকে দেখতে পান, পান্ডা পান্ডা দেখতে পান। এই 20 হাজার জলসা আমার যে ছুটছে, সেখানে বেশিরভাগ আমার বক্তব্য হচ্ছে শিরক আর বিদআতের উপরে এবং এক আল্লাহর উপরে বিশ্বাসের উপরে। এই কথা বলতে গিয়ে আমি কোন কোন জলসায় এটাও বলেছি, মুসলমান তোমার জন্য কোন হিন্দু ভাইয়ের অনুষ্ঠানে যোগদান করা যাবে না বলেছি। আমাকে হিন্দুদের ছেলে ফোন করে বলছে, স্যার আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আপনার একটা ভাষা মনে ব্যথা লাগলো, কি? আপনি বলেছেন মুসলমানদের জন্য হোলির অনুষ্ঠানে যাওয়া যাবে না। আমরা 100 বার বলেছি, মুসলমানদের জন্য বিশ্বকর্মা দুর্গার উৎসবে যাওয়া যাবে না। আমরা 100 বার বলেছি,
কেন তাকে আমি বুঝালাম হে আমার ভাই মুসলমানের যে আস্থা মুসলমানের যে বিশ্বাস সেটা একটা আল্লাহর উপরে আছে অনেকগুলো আল্লাহর উপরে ঠিক কি না কথা বলেন কটা আল্লাহর উপরে একটা এখানে একটা মারাত্মক আয়াত শুনিয়ে দিই লাউকানা ফিহি মালিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা মারাত্মক আল্লাহর উপদেশের আয়াত হে আমার নবী বলো পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো ফাসাদ সৃষ্টি হতো তাই পৃথিবীর মালিক আমি আল্লাহ একজন অনেকগুলো এই যে রমজান মাসে গরম পড়েছে কালকে আমি মিটিয়াবুরুজে ছিলাম কলকাতায় মাদ্রাসার আদায় সারাদিন ঘুরেছি বখতিয়ার ভাই বলে একজন ভালোবাসার মানুষ দাওয়াত দিলে আমার বাড়িতে আপনার ইফতারি হবে ঠিক আছে যখন আসরের সময় নামাজ পড়ে এসে তার বাড়িতে শুলাম মনে হচ্ছিল যে আর উঠতে পারবো না এত ক্লান্ত কিন্তু আল্লাহ সাথ দিয়েছে রোজা হয়ে গেল আবার চাঙ্গা হয়ে গেল পানি পড়ার পরে কি বলবি এই যে গরম গরম পড়েছে না পড়েনি অতিরিক্ত কত তাপমাত্রা আজকে আবার কলকাতার আবহাওয়া দপ্তর বলেছে কালকে 43 থাকবে কি জানি আগে করে কি করে মাল কটা জেনে যায় আমরা জানতে পারি না কি বুঝবে মিটারে মাপে প্রতিদিন মাপে আচ্ছা ঠিক আছে মাপা মাল আমাদের কাছে নাই মেপে বলে দিচ্ছে কালকে এত ডিগ্রি বাড়বে বিশ্বাস করুন তারপরও কোন রোজদার আমরা রোজা ভেঙেছি কথা বলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই যে বিশ্বাস আল্লাহর প্রতি আমরা উযু করি না করি না যারা রোজদার আছে রোজদার আছে তার একটা দামি কথা শুনেন ঈমান কত মজবুত মুসলমানের রোজদারের ঈমান কত মজবুত হয় আমরা উযু করি না করি না করেন উযুতে কুলি করেন না করেন কুল্লি করে উযুতে যখন কুল্লি করে মুখের ভেতরে পানি যায় কিন্তু আপনি আল্লাহর ভালোবাসায় রোজা রেখেছেন গলা পর্যন্ত কিন্তু পানি পার হয় না এটাই তোমার তাকওয়া আর এটাই তোমার ঈমানের মজবুতি বলুন সুবহানাল্লাহ আপনার চোখ দিয়ে পানি আসা দরকার মুখে পানি লি কিন্তু পানি পার হয় না কেন রোজা রেখেছি আল্লাহর মহব্বতে আল্লাহর ইবাদতে রাজা বান্দগি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মুসলমান তোমার জন্য এক আল্লাহই যথেষ্ট অনেকগুলো আল্লাহ এই যে রত্র দুটো আল্লাহ হলে কি ঝামেলা হতো আল্লাহ বলতো আমার লোকরা রোজা রেখেছে একটু তাপটা কমো আর একজন বলতো না আরো বাড়া ওরা আমাকে মানে না মারামারি হতো না কথা বলা